প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অধ্যায় 7-এর প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই অধ্যায়েরই রচনামূলক প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রশ্ন যদিও আগে শ্রেণীতে দেওয়া হয়েছে, তারপরও তোমাদের রিভিশনের সুবিধার জন্য আমি আবার প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করছি। অধ্যায় 7 থেকে আমরা যে প্রশ্নগুলো রচনামূলক হিসেবে বেছেছিলাম সেগুলো দেখো। 1. প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কিভাবে শক্তি পাই। 2. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় চিত্র সহ বর্ণনা করো। 3. নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন। 4. 3টি প্রাকৃতিক সম্পদের নাম ও ব্যবহার লিখো। 5. প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস বর্ণনা করো। আর এখানে কিছু চিত্র আছে, যেমন পাঠ্যপুস্তক অনুসারে চিত্র অঙ্কন করতে বললে যে কোনো একটি প্রাকৃতিক সম্পদের চিত্র অঙ্কন করো। অনেকগুলো প্রাকৃতিক সম্পদ আছে, পানি, ভূমি, খনিজ, তুমি যে কোনো একটা লিখতে পারো। একটি অনবায়নযোগ্য এবং একটি নবায়নযোগ্য সম্পদ, হ্যাঁ, অনবায়নযোগ্য এবং নবায়নযোগ্য সম্পদের ছবি আঁকবে। আর হচ্ছে রিসাইকেল প্রক্রিয়া একটা ছবি আছে, সেটা আমরা চিত্র আছে, চিত্রগুলো আমরা আঁকবো। তারপর বাড়ি পড়া হিসেবে তোমাদের থাকবে প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে তোমরা তোমাদের বাসার খাতায় লিখে ফেলবে আবার। হ্যাঁ, আমরা তো সিলেবাস খাতায় একবার চেক করেছি, বাসার খাতায় আবার লিখবে। আসো একটু প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কিভাবে শক্তি পাই। মানুষের শক্তি পাওয়ার জন্য কিছু কিছু প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। কারণ এগুলির থেকে আমরা শক্তি পেতে পারি। হ্যাঁ, তাহলে সূর্যের আলো কি কাজে ব্যবহার করা হচ্ছে। মানুষ সূর্যের আলো থেকে যে শক্তিটা পাচ্ছে তা দিয়ে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করে। হ্যাঁ, ব্যবহার করে সূর্যের আলোকে কাজে লাগাচ্ছে। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত উইন্ডমিলের টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে। এগুলো আমি ক্লাসে চিত্র দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। পানির স্রোত, মানুষ পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ পানির স্রোতকে কাজে লাগিয়ে মানুষ পানি যে পানি সম্পদের পানির স্রোতটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য জীবাশ্ম জ্বালানি। অনবায়নযোগ্য জীবাশ্ম জ্বালানি পোড়ালে যে তাপ উৎপন্ন হয় তা খাবার রান্না করতে, যানবাহন চালাতে, বিদ্যুৎ উৎপাদন করতে এবং শীত প্রধান দেশে ঘর উষ্ণ রাখতে ব্যবহার করা হয়। অনবায়নযোগ্য তো জানো, যা আর পুনরায় বারবার ব্যবহার করে একসময় নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করো চিত্রসহ। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমাদের সচেষ্ট হতে হবে। আমরা বিভিন্ন উপায়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। নিম্নে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের চিত্রসহ 2টি উপায় বর্ণনা করা হলো। প্রথমে আমরা আসছি সম্পদের রিসাইকেল। এখানে অনেকগুলো কথাই আছে, আমরা সম্পদের ব্যবহার কমানো, সম্পদের পুনর্ব্যবহার, যদি তুমি দেখবে অভ্যাসের পরিবর্তন, জ্বালানির ব্যবহার, সম্পদের রিসাইকেল, তোমার যে চিত্র যেখানে আছে সেই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। সম্পদের রিসাইকেল করা, রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। জিনিসপত্র রিসাইকেল করলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ পড়ে, যেমন আমরা যদি কাগজ রিসাইকেল করি, পুরনো কাগজ রিসাইকেল করে আমরা আবার নতুন কাগজ তৈরির জন্য গাছ কাটার পরিমাণ কমবে। আমরা কাগজ তৈরি করার জন্য আমাদের গাছ, বাঁশ এগুলো লাগে। হ্যাঁ, কাঠ, বাঁশ এগুলো লাগে। কাজে রিসাইকেল করলে আমরা কি করছি, পুরনো কাগজ যদি ব্যবহার করি তাহলে আমাদের গাছ কাটার পরিমাণটা কমে যাবে, সম্পদের ব্যবহার হলো। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, মানুষ প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এগুলো একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায়, তাই কি করতে হবে, তাই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত আমাদের ব্যবহার করতে হবে। কারণ এগুলো সহজে ফুরাবে না, এগুলো তো ফুরানোর না। হ্যাঁ, এগুলো নবায়নযোগ্য, তুমি বারবার এগুলোকে ব্যবহার করতে পারবে। সেই জন্য সৌর প্যানেল ব্যবহার করে আমরা নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ দিয়ে সৌরশক্তিকে ব্যবহার করে সৌর প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ পেতে পারি। 3 নম্বর হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন। আমরা ক্লাসে বলেছিলাম যেহেতু অনবায়নযোগ্য এক সময় শেষ হয়ে যাবে, হ্যাঁ, আমাদের উৎপাদন থাকবে না, কিন্তু নবায়নযোগ্যকে শেষ হবে না, কাজে ওটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের সম্পদের উপর চাপ কম পড়বে। মানুষ প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এগুলো একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায়, তাই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত আমাদের ব্যবহার করতে হবে, কারণ এগুলো অফুরন্ত, তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আমাদের বাড়ানো প্রয়োজন।
তিনটি প্রাকৃতিক সম্পদের নাম ও ব্যবহার লিখো। এখানে আমাদের আমরা 5-6টা প্রাকৃতিক সম্পদ আছে, আমরা এখানে তিনটা বেছে নিয়েছি। তোমাদের ইচ্ছা করলে তোমরা অন্য কোনো সম্পদ দিয়েও তোমরা লিখতে পারবে, যেমন বন সম্পদ, নির্মাণ সামগ্রী তৈরিতে, কাঠ, কাগজ, আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হচ্ছে। তোমাদের 50 পৃষ্ঠায় কিন্তু এটা সুন্দরভাবে ছক করে দেওয়া আছে। ভূমি সম্পদ, ফসল উৎপাদন, ভবন নির্মাণ, নির্মাণ সামগ্রী, মৃৎশিল্প ইত্যাদি, শিলা এবং খনিজ, চক, নির্মাণ সামগ্রী, বৈদ্যুতিক তার, ধাতব মুদ্রা, গহনা তৈরির উপকরণ, এগুলো 50 পৃষ্ঠায়। আরও অনেকগুলো প্রাকৃতিক সম্পদের ব্যবহার আছে, তোমরা ইচ্ছা করলে ওখান থেকেও নিতে পারো, সমস্যা। প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস বর্ণনা করো। প্রাকৃতিক সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য। প্রাকৃতিক সম্পদকে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য এই দুই ভাগে ভাগ করা যায়। যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায়, তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। যেমন সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অপরদিকে যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করে নিঃশেষ হয়ে যায় এবং হাজার বছরেও ফিরে পাওয়া যায় না, কারণ একবার যদি খনি শেষ হয়ে যায় তাহলে সেই খনিটা আর সেখানে পাওয়া যায় না, তাই অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ তাকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা এবং খনিজ হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এখানে চিত্র আছে, চিত্রগুলো থেকে আমরা কিছু চিত্র বাছাই করে বলেছিলাম যেগুলো করবে। প্রতিটা ছবি তোমাদের শিখতে হবে, তারপরেও কিছু ইম্পর্টেন্স আছে এখানে। যেমন যে কোনো একটি প্রাকৃতিক সম্পদ, তোমাদের 48 এবং 49 পৃষ্ঠায় অনেকগুলো প্রাকৃতিক সম্পদের ছবি আছে। যেমন পানি, নদী একটি পানি প্রাকৃতিক সম্পদ, বন, হ্যাঁ বন থেকে কাঠ পাওয়া যায়, তারপর খনিজ যে লোহা, সোনা, রূপা, তামা, এই তারপরে শিলা, বিভিন্ন ধরনের শিলা, এটাও আমাদের প্রাকৃতিক সম্পদ। এখন তুমি ইচ্ছা করলে যে কোনো একটা ছবি দিবে, অবশ্যই ছবির নিচে তোমাকে কোন সম্পদ সেটার নামটা লিখতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। তারপরে একটি অনবায়নযোগ্য এবং একটি নবায়নযোগ্য সম্পদের চিত্র আঁকো। 50 পৃষ্ঠায় আছে দেখো, অনবায়নযোগ্য যে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, এখান থেকে যে কোনো একটা ছবি দিলে হবে। অনবায়নযোগ্য সম্পদ নিচে লিখে দেবে অনবায়নযোগ্য সম্পদ, আর কয়লা যদি দাও কয়লা, প্রাকৃতিক গ্যাস যদি দাও প্রাকৃতিক গ্যাস। আর নবায়নযোগ্য আছে এখানে, যেমন ধরো 54 পৃষ্ঠায় আছে দেখো, নবায়নযোগ্য দিয়েছে সূর্যের আলোটাকে, সূর্যের আলো দিয়ে সৌর প্যানেলের মাধ্যমে যে সৌর প্যানেল তৈরি করেছে, এখানে বায়ু প্রবাহ কাজে লাগে, এগুলি সবই কী হচ্ছে নবায়নযোগ্য, যে বায়ু প্রবাহ, সাজন, মিল, সৌর প্যানেল, সূর্য। তুমি এখান থেকে ছবি এঁকে এভাবে ছবিগুলো শেষ করো। রিসাইকেল প্রক্রিয়া তো বুঝালাম, দেখো 54 পৃষ্ঠায় যে পুরনো সংবাদপত্র থেকে নতুন কাগজ তৈরি হয়েছে, এভাবে আরও চিহ্নটা দিতে হবে। এখানে পুরনো সংবাদপত্র লিখবে, নতুন কাগজ লিখবে, নিচে রিসাইকেল প্রক্রিয়া লিখবে, ঠিক আছে ছেলেরা। তাহলে এভাবেই তোমাদের রচনামূলক প্রশ্নগুলো আলোচনা করলাম, তোমরা বাসায় এগুলো পড়বে, পড়ে তোমাদের বাসার খাতায় লিখবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো তোমরা এটা চর্চা করতে থাকো, সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ তোমাদেরকে।